সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম দর্শক। আজ 27 ডিসেম্বর 2022 রোজ মঙ্গলবার। দর্শক, আপনারা এখন যে ভিডিওটি দেখতেছেন, এই ভিডিও ফুটেজটি কিন্তু গতকালের, ঠিক আছে? এখানে দুইটি গ্রাভি দেখানো হয়েছিল, কালো আর লাল। এর মধ্যে কালোটা কিন্তু কালকে বিক্রি হয়ে গেছে গতকাল হাটে, আর লালটা এখন রয়েছে। আর মূল কথা হলো দর্শক, গতকাল কিন্তু ওই যে গাভী দহন করানোর দুইটা ভিডিও ছিল, তার মধ্যে দুইটা গরুই বিক্রি হয়ে গেছে। অনেকেই ফোন করে এবং কমেন্ট করে ইয়ে করছে যে ভাই কত দিয়ে বিক্রি করছেন। তো গরু দুইটা আপনার আগেরটা বিক্রি হয়েছে 1,30,000-এ, যেটা দুধ ছিল 7 লিটার, আর 5 লিটার যেটা, এইটা বিক্রি হয়েছে 1,15,000-এ, ঠিক আছে? তো যাই হোক, আজকে কিন্তু গরুগুলো ডেলিভারি করা হবে ইনশাল্লাহ। এগুলো কিনছে ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসী এক ভাই। তো আজকে কিন্তু গরুগুলো ডেলিভারি করা হবে ব্রাহ্মণবাড়িয়াতে। দর্শক, আজকে যদি কেউ যেগুলো বাকি গরু রয়েছে এগুলোর মধ্যে থেকে কেউ নিতে চান, তাহলে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত রাস্তায় যেই জায়গাগুলো পড়বে সেই জায়গাগুলোর থেকে কেউ যদি নিতে চান, তাহলে কিন্তু ভাড়াটা আপনাদের অনেকটাই সেভ হয়ে যাবে। অল্প একটু খরচে, কিন্তু একই খরচে, যেহেতু আমার গাড়ি যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত। আশেপাশের থেকে যদি কেউ এই এই গরুগুলোর মধ্যে যেগুলো এখন দেখানো হবে এবং আরও কিছু গরু রয়েছে দেখানো হয়েছে, সেই গরুগুলো যদি আপনারা কালেকশন করতে চান, তাহলে কিন্তু আজকে 12টার আগেই আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে। আমাদের গাড়ি লোড হবে 12টার সময়, ঠিক আছে? তো যদি এই গরুগুলোর মধ্যে থেকে কেউ নিতে চান, তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চলুন আমরা বাকি যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো একটু দেখার চেষ্টা করি এবং দাম দরের তথ্য নেওয়ার চেষ্টা করি। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ভালো থাকবেন, আর চলুন আমরা ভিডিওটি দেখার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম দর্শক। আজ 26 ডিসেম্বর 2022 রোজ সোমবার। দর্শক, এখানে আরও একটি গাব গরু দেখাবো আপনাদের। মূলত শামসুল ভাই আমাকে নিয়ে আসছেন এই সেটে গরু দেখানোর জন্য। তো চলুন এই গরুটারও তথ্য তুলে ধরা যাক যে কেমন দামে বেচা কিনা হয় গরুটি, ছোট্ট করে ভিডিও করব। যেহেতু গাব রয়েছে সেই জায়গায় বেশি কোনো তথ্যের প্রয়োজন নাই। বয়স কেমন ভাই এটার? বয়স কেমন হচ্ছে? দর্শক, 2 দাঁত বয়স, প্রথম বাচ্চা। গাভীটি একটু দেখেন, আমরা সব দিক থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করি। বয়স 2 দাঁত, প্রথম বাচ্চা দিবে। তবে যেহেতু ভাই বয়স 2 দাঁত, প্রথম বাচ্চা, সেই জায়গায় দুধের তো কোনো গ্যারান্টি পাওয়া যাবে না মনে হয়। জাতের উপর, তাই না? আচ্ছা, আচ্ছা, পাতলা চামড়া। এবং দেখেন গাভীটার কোয়ালিটি, কান ছোট ছোট আছে। তো ভাই, গাভীটার মূল্য কত রাখা আছে? দেখেন এখানে আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারই দিয়ে দেই। এই জায়গায় কোনো মানে দাম দর নিয়ে কোনো ঝামেলা নাই, ঠিক আছে? যেমন আমার নাম্বার দিলাম, ভাইদের নাম্বার দিলাম না, এইটার জন্য দাম দরের সমস্যা নাই। আপনার আমার সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা ভাইয়ের সাথে কথা বলবো, ঠিক আছে? যদি কিছু কমাইতে পারি সেটা আপনাদের জন্য। আর তারপরে বেচা কিনার যখন হবে গরুটা, ঠিক আছে, এখানে আমার কোনো ইয়ে নাই। যতটুক আপনারা ইচ্ছা করে আমার পারিশ্রমিক দিবেন, এইটাই আমার জন্য যথেষ্ট। এখানে আমার কোনো ইয়ে নাই যে আমি হয়তো 10,000-20,000 রেখা দিলাম, এই সিস্টেম কিন্তু আমার ভিতরে নেই। আমি যতগুলো গরু দেখাবো সবগুলো একই সিস্টেমে। আমার যে পারিশ্রমিক এটা আপনাদের কাছে আমি বলেই নিব আর কি। তারপরে যিনি বিক্রি করবেন তার, সে হয়তো কিছু ইচ্ছা করে চা খাইতে দিল, সেটা আলাদা, এই আর কি। ওই পাশে আর একটা আছে মনে হয়। আচ্ছা, এইটা এইটা জাতে কি শামসুল ভাই? এইটা এটা, হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান। এটা তো এক শাহিওয়ালের মিক্স আছে। বাচ্চাটা হলো ওই যে বকনা বাচ্চা, নাভি আছে এটা। শাহিওয়াল
গাভি শাহিওয়াল মিক্স হলিস্টিয়ান ফিজিয়ানের সাথে। এই যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, জার্সি বাচ্চা। আচ্ছা, তো এইটা দুধ কতটুকু হচ্ছে ভাই? দুধ এখন সকালবেলা 7 লিটার করে হচ্ছে। 7 লিটার করে? আচ্ছা, এটাও দাঁত দুইটা? এটাও দুই দাঁত। এটা যদি কেউ নিতে চায় কেমন দাম রাখা যাবে? এটা 1,65,000 হবে। 1,65,000। দর্শক, দুই দাঁত বয়স 1,65,000 হইলে এটা বিক্রি করা যাবে। এটা কি কোনো সুযোগ আছে দাম করার না? হালকা সামান্য আছে, হালকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা এখানে দুইটি গরু দেখালাম, যদি এই গরুগুলোর মধ্য থেকে দুইটা অথবা যে কোনোটা পছন্দ হয় তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমি ওনাদের সাথে কিন্তু আপনাদের কালেকশন করিয়ে দিব। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আরও কিছু গরু রয়েছে, সেইগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভাই আমাকে নিয়ে যাবেন অন্য একটি সেটে যেখানে কিছু আরও গরু দেখাবেন। ওইগুলো আপনার কিনে দেওয়া আছে? আচ্ছা ঠিক আছে, চলেন আমরা ওখানে যাব। আচ্ছা ঠিক আছে, ওখানে আমরা আরেকটি গরু দেখাবো। আজকে কিন্তু বেশ কিছু প্রতিবেদন করা হয়েছে, তো এক জায়গাতে না বিভিন্ন জায়গাতে গরুগুলো রয়েছে, তবে আশপাশে আর কি সবগুলো। তো একটা দুইটা করে গরু দেখা হচ্ছে, তো এর মধ্যে থেকে আপনাদের এই একটা গরুর দামের ধারণা দেওয়ার চেষ্টা করব এবং বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। শামসুল ভাই আমাকে নিয়ে আসছেন এখানে গরুটি দেখানোর জন্য। ওনাদের এলাকায় প্রচুর পরিমাণে কিন্তু এই ধরনের খামার দেখা যায়, তো আজকে আসছি শুধু ওনাদের এলাকার বিভিন্ন ধরনের গরুর তথ্য নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? কেমন বয়স ভাই এটার? বয়স কেবল হচ্ছে, মানে দুই দাঁতে পড়ে গেছে মনে হয়। বাচ্চাটা কি? এটা ফিজিয়ামের বাচ্চা। আর বেটি না বেটা? বেটি বাচ্চা, বেটা বাচ্চা। আচ্ছা, তো এই গাভিটা ভাই, এই গাভিটা জার্সি, হ্যাঁ, কালো কালারের জার্সি। দর্শক এই যে দেখেন কালো কালারের জার্সি। তো দুধ কতটুকু হচ্ছে এখন? নয়শের এখন টানা হচ্ছে। আচ্ছা দর্শক, আসলে এই গাভিটি হঠাৎ করেই দেখা, দুধ মানে দোয়ানো হয়ে গেছে। আমাকে বললো যে ভাই একটু আগে আসলে কিন্তু দুধ দেখাইতে পারতাম, দুধ দোয়ানো হয়ে গেছে। তো যে কোনো মুহূর্তে আসে কিন্তু দোয়াই নিতে পারবে, কারণ ওনাদের সাথে আমার কথা হয়েছে যাবে কি গ্যারান্টি ছাড়া যদি কোনো গরু দেখান তাহলে সেটা কিন্তু আমি দেখব না। তো ওনারা বলছে সমস্যা নাই, আপনি আসবেন, আসে দুধ দেখে নিয়ে যাবেন। যদি এটা এক টানে একবারে যদি 9 লিটার, তাই না, একবারে যদি 9 লিটার না থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের গাভি নিতে হবে না, আসে কিন্তু সরজমিনে দেখে নিতে পারবেন, দোয়ায় নিতে পারবে। আর তারপরে যদি কেউ অনলাইনে মাধ্যমে নিতে চান তাহলে কিন্তু আমি সরাসরি আসবো, আসে দুধ দেখায় তারপরে কিন্তু আমরা গরুটি আপনাদের কাছে দিব। যদি আপনাদের পছন্দ হয় তাহলে বাইনা করার পরে কিন্তু আমরা আসবো, আসে ভিডিওতে আগে দুধ দেখবো, তারপরে ওনাদের হাতে আমরা বাইনা কিন্তু লেনদেনের বাইনাটা করে নিব, ঠিক আছে? তো চাইলে গরুটি কালেকশন করতে পারেন, গরুটি থাকবে। ভাই কেমন কি দাম চাচ্ছেন? 1,70,000 হলে বেচা যাবে। দর্শক, দুই দাঁতের এই জার্সি গরু 1,70,000 হলে বেচা যাবে। 9 লিটার দুধ এখন হচ্ছে, পরবর্তীতে কি বাড়ার ইয়ে আছে? দুধ বাড়বে, হ্যাঁ, দিনে সারাদিনে 12-13 লিটার টানা হচ্ছে। তো ভবিষ্যতে 15 লিটারের আশা করা যায় না, আরও 15 লিটার? আচ্ছা দর্শক, জার্সি গরু দুধ একটু ভালোই হয়,